ইতালিতে কবি নজরুল ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ইতালি ট্রেন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমতাদুল হক এমদাদ আজ পর্বতমালা পর্যটন সহ তেরেন্তোতে তিরিশে অক্টোবর সন্ধ্যা সালাক লারিনা হলে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূতের তেরেন্তো আগমনে এক সম্বর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করে ছোট বন্ধু জ্যানিয়া ওজেন প্রধান ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে কোরান তেলাওয়াত করেন ফজলুল হক মানপত্র পাঠ করেন মেহবুবা আক্তার পলিও আলতাফ মাহমুদ বাংলাদেশ সমিতির সভাপতি আবুল খায়ের আহমেদ মিন্টুর সভাপতিত্বে সমিতির সহ সভাপতি শবিল আজম ও শৈল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মাননীয় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিশেষ অতিথি মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিউর রহমান প্রধান আহ্বায়ক সালাউদ্দিন ভুইয়া খোকন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাক্তার শেখ রাশেদ হাজা নুরি ও ফিরোজ ফরাজি আরও উপস্থিত ছিলেন বোলজানো প্রভিন্সের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমিতির সভাপতি আবুল খায়ের রাষ্ট্রদূতের কাছে পাসপোর্ট নবায়ন ও প্রদানের বিষয়ে কিছু দাবি তুলে ধরেন এবং তেরন্ততে বসবাসকারী সকল বাংলাদেশীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশ সমিতি সকল বাংলাদেশী ও তেরন্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত ছাত্রছাত্রীদের সমন্বয়ে নতুন প্রজন্মকে বাংলা ভাষা সংস্কৃতি ও ধর্ম শিক্ষাদানের লক্ষ্যে স্থাপিত কবি নজরুল ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন। বা আমাদের যে সংস্কৃতি আছে আমাদের যেৃষ্টি আছে সেগুলো যদি তাদেরকে অল্প আমাদের ইতিহাস আমাদের গৌরবজনক সবার শেষে আরো বলা হয় তের একটি বড় মেলা হতে যাচ্ছে এতে যদি বাংলাদেশি ব্যবসায়ীরা অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশিদের সম্মান আরো এক ধাপে এগিয়ে যাবে মেহবুবা আক্তার পলিও আলতাফ মাহমুদের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সার্বিক সহযোগিতায় কৌশলীরা হলেন কামরুল হাসান মাহফুজুল ইসলাম জন শারমিন মাহমুদ ও রেজা থেকে এমদাদুল হক চ্যানেল আই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাংলাদেশী ও ভারতীয় হিন্দু সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে এক শোভাযাত্রা ইতালি ভিসেন্সার আর্জিনানো শহরে প্রদর্শিত হয় ইতালির ভিসেন্সা থেকে আরেকটি রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাংলাদেশীয় ভারতীয় হিন্দু সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে এক শোভাযাত্রা ইতালির বিশেষ আর্জেন্টিনা শহরের বিভিন্ন রাস্তায় নৃত্যগানের মধ্য দিয়ে পদক্ষিণ করে এসে শেষ হয় সনাতন ধর্ম মন্দির আর্জেন্টিনার সম্মুখে শান্তিপূর্ণ শোভাযাত্রায় হিন্দু সমাজের সকল ভক্তবৃন্দ আর্জেন্টিনা পুর মেয়র প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশীয় লোক অংশগ্রহণ করে এই শোভাযাত্রায় প্রবাসে প্রশাসনিক জটিলতা পেরিয়ে অনুমতি পেতে কিছুটা দেরি হওয়ায় তাদের ধর্মীয় এই অনুষ্ঠান বিলম্ব করতে হয়েছে ইতালিয়ান বংশোভরা রাস্তায় দাঁড়িয়ে ধর্মীয় এই শোভাযাত্রাকে স্বাগত জানায় রাস্তা রাস্তায় ছোট ছোট স্টল বসিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেককে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা করে ইতালির বিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেল আই